সম্মানিত ভিউয়ার্স ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব অন লিভার থিয়ে রিটেন বাই জন স্টট মিলের আজকে আমরা বাংলা আলোচনা করব এটির আলোচনা পূর্বে আমরা ইংলিশে দিয়েছিলাম সো যারা ইংলিশটি জানতে চাচ্ছেন সে তারা অবশ্যই আমি আই বাটনে দিয়ে দেবো আপনারা যেয়ে দেখে আসবেন আজকে আমরা আলোচনা করবো এটির বাংলা সো চলুন শুরু করা যায় জন স্টট মিল অজ আ গ্রেট ফিলোসফার মোরালিস্ট ক্রিটিক অ্যান্ড ফ্রি থিংকার জন স্টট মিলসেন একজন গ্রেট ফিল্পার বড় ধরনের দার্শনিক ঠিক আছে সর্বশ্রেষ্ঠ অন্যতম একজন দার্শনিক মোরালিস্ট একজন ছিলেন ক্রিটিক সমালোচক এবং ফ্রি থিঙ্কার এবং যিনি উন্মুক্ত চিন্তা তিনি করতে পারতেন আসলে ওয়ান লেবারটির মূল আলোচ্য বিষয় হচ্ছে স্বাধীনতা বাক স্বাধীনতা চিন্তা স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা কিন্তু এই স্বাধীনতা এমন হবে না যে মানুষকে আপনি ক্ষতি করতে পারবেন বা হার্মফুল কিছু থাকবে সো এই ধরনের স্বাধীনতা না সো এখানে জন স্টট মিল অন লিবার্টিতে যে মেইন যে বিষয়গুলো স্বাধীনতার ওপর তিনি উপস্থাপন করেছেন সেটি আজকে আমরা ছোটো ছোটো করে আলোচনা করব। হি ওয়াজ অন অফ দ্য প্রমিনেন্ট ফাইনার্স অফ ইউটিলিটারি নিজম হিজ অন লিবার্টি ওয়াজ পাবলিশড ইন এইটিন ফিফটি নাইন এই যে অন লিবার্টিটা পাবলিশড হয় প্রকাশ হয় আঠেরোশত উনষাট সালে দিস বুক ডিলস উইথ অফ লিবার্টি ইন আস ইন জেনারেল অ্যান্ড ইন্ডিভিজুয়াল ফ্রিডম বলছি এই বইটি আসলে যে নিজস্ব বা ব্যক্তিগত যে স্বাধীনতা আছে সেই বিষয়ের ওপরে এবং বা সাধারণ মানুষের যে স্বাধীনতা আছে সাধারণ স্বাধীনতা সবগুলো বিষয়ের ওপর উন্মুক্ত মন উন্মুক্ত চিন্তা উন্মুক্ত কাজ করা সব কিছুর নিয়ে আলোচনা করা হয়েছে এখানে ব্যক্তির যে স্বাধীনতা সেটি নিয়ে আলোচনা করা হয়েছে বইটিতে মিলস অন লিবার্টি সাপ্লাইজ সিগনিফিকেন্ট আর্গুমেন্টস ফর ডেমোক্রেসি বলছে যে মিলস আসলে কী করছেন যে ডেমোক্রেসি গণতন্ত্রের ওপর যে যুক্তি দেখাচ্ছেন গণতন্ত্রের পক্ষে সেই যুক্তিটাকে খুব সুন্দরভাবে গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেছেন এবং সরবরাহ করেছেন মিলস লিবার্টি ক্যান বি কম্পেয়ার টু মিলটন্স গেটিকা বলছেন যে মিলসের যে লিবারটি এই লিবার্টি বা এই লেখাটি কী সঙ্গে তুলনা করা যেতে পারে মিলটন্সের অ্যারোপেগেটিকার যে লেখাটি আছে তার সঙ্গে এটি তুলনা করা যেতে পারে মিল হ্যাজ গিভেন ইম্পর্টেন্স অন দা ফ্রিডম অফ ইন্ডিভিজুয়ালস বলছে মিল কিসে গুরুত্ব দিয়েছেন প্রত্যেকটা ব্যক্তির ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র যে স্বাধীনতা আছে সেটির উপর গুরুত্ব দিয়েছেন অ্যাকর্ডিং টু মিল ইন্ডিভিজুয়াল ফ্রিডম শুড বি কনসিডার্ড অ্যাবসলুট অ্যান্ড আনকোয়েশনেবল যে মানুষের যে স্বাধীনতা আছে মিলের মতে হচ্ছে সে স্বাধীনতাগুলো হবে প্রশ্নবিদ্ধ কেউ করতে পারবে না কোনো কোয়েশ্চেন কে করতে পারবে না অ্যাপসলিউটলি একদম নিশ্চিতভাবে সেটাকে কি করতে হবে প্রশ্ন অনেক সময় হয় না যে কোনো একটা ব্যক্তি তার নিজের একটা কাজ করেছে কিন্তু আর একজন যে তার বাধা বাধা কোয়েশ্চনের পর কোয়েশ্চেন বিভিন্ন রকমভাবে তাকে প্রশ্নবিদ্ধ করে বা কোশ্চেন করে করে তার যে স্বাধীনতা বা চিন্তা যে স্বাধীনতা সেটাকে আসলে প্রশ্নবিদ্ধ করে এরকম কাজ আসলে করা যাবে না অনলিভার ঠির যে লেখার মাধ্যমে আমরা পুরো জানতে পারি ইস ডক্ট্রিন তার যে মতবাদ ছিল অফ লিবার্টি লিবার্টিতে ডাজ নট দ্য লাই অন প্রিন্সিপালস অফ অ্যাবস্ট্র্যাক্ট রাইট বাট অন প্রিন্সিপালস অফ ইউটিলিটি অ্যান্ড এক্সপিরিয়েন্স আনডাউটলি মিল ইজ আ রেশনিস্ট বলছে মিল আসলেই একজন যুক্তিবাদী টু মিল ভেরি স্মল নাম্বার অফ পিপল হ্যাভ রিজন বলছে যে টু মিল ভেরি স্মল নাম্বার অফ পিপল হ্যাভ রিজন ও খুবই কম সংখ্যক মানুষ আসলে কারণ থাকে বা তাদেরকে যুক্তি থাকে রিজন ইজ দ্য বেস্ট ওয়েপন অফ মেকিং আর্গুমেন্টস বলছে কারণ আসলে কোন যুক্তিকে শক্তিশালী করতে অবশ্যই আপনাকে কী করতে হবে একটা কারণ দাঁড় করাতে হবে আপনার যদি কারণ না থাকে তাহলে আপনি কি করতে পারবেন না যুক্তি দাঁড় করাইতে পারবেন এবং প্রত্যেকটা যুক্তির পিছনে আর্গুমেন্টস তর্ক বিতর্ক যাই করেন না কেন তার পিছনে কি থাকা লাগবে কারণ থাকা লাগবে অথরিটি অর ডমিনেশন মেক্স ফিজিক্যাল অ্যান্ড মোরাল ভায়োলেন্স যারা অথরিটি থাকে যারা কর্তৃপক্ষ থাকে তারা কি করে ডমিনেট করে ফিজিক্যাল শারীরিকভাবে অ্যান্ড মোরাল ভায়োলেন্স এবং নৈতিকভাবে লিগাল অপারেশন অ্যান্ড সোশিয়াল ডিসপ্লেজার রেশনালিস্ট মাস্ট রিজেক্ট অথরিটি অ্যান্ড গাইডেড বাই রিজন বলছে যারা রেশনালিস্ট যুক্তি বা বা যুক্তিবাদী যাদেরকে বলা হয় তারা কি মাস্ট রিজেক্ট অথরিটি তারা কি করে এই যে কর্তৃপক্ষকে করে রিজেক্ট করে প্রত্যাখ্যান করে অ্যান্ড গাইডেড বাই রিজন এবং তারা কিসের দ্বারা পরিচালিত হয় তারা কারণ যুক্তির দ্বারা তারা পরিচালিত হন অ্যাকর্ডিং টু মিল মিলের মতে অল মেন শুড হ্যাভ দ্য লিবার্টি টু থিঙ্ক ফ্রিলি অ্যান্ড পাবলিশ দেয়ার অপিনিয়ন্স অন এনি সাবজেক্ট বলছে ওয়ার্ল মেন প্রত্যেকটা মানুষের কি চ্যুড হ্যাভ দ্য লিবার্টি প্রত্যেকটা মানুষের স্বাধীনতা থাকা উচিত টু থিঙ্ক ফ্রিলি মানে উন্মুক্তভাবে চিন্তার অ্যান্ড পাবলিশ দেয়ার অপিনিয়নস এবং তাদের যে অপিনিয়ন আছে মতামত আছে সেটা প্রকাশ করার ওয়ান এনি সাবজেক্ট যে কোনো বিষয়ের ওপরে উইদআট রিগার্ড টু অথরিটি মানে মানে আপনাকে কর্তৃপক্ষকে কেন জানাতে হবে যে কোনো বিষয়ে মতামতের জন্য লিবার্টি ইজ নো মোর ফর্মুলা অফ ল স্বাধীনতা আসলে কোনো ধরনের আইন না বা কোনো ধরনের নিয়ম না যেটাকে নিয়মের মধ্যে এনে আপনাকে কথা বলতে হবে রুল অফ অফ লিবার্টি লিবার্টি ইজ ইজ জাস্ট জাস্ট অ্যাপ্লিকেশন রুল অ্যাপ্লিকেশন অপারেশনাল মেথড বলছে যে আপনাদের স্বাধীনতা যে আছে যে লিবার্টিটা আছে এটা শুধু আপনার আপনাদের যুক্তির বিবেচনা করে যে আসলে এটিকে ভালো না খারাপ যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনি উপস্থাপন করতে পারবেন আর যদি মনে করেন যে এটা আসলেই যুক্তি বা যুক্তিক না কিংবা এটা আসলেই ভালো বিষয় না তাহলে এটা আপনি উপস্থান করতে পারবেন না ইট ইজ দ্য ওপেনিং অফ দ্য ডোর টু দ্য অ্যাপিল অফ রিজন অফ ইমাজিনেশন অফ সোশ্যাল ফিলিং বলছে যে আমরা সাধারণত আমি এগুলো আসলে আবেদনিকত্ব বা কিংবা পারিবেশিকত্বই যাচ্ছি না আমি সিম্পলি বোঝানোর চেষ্টা করতেছি আন্ডারস্ট্যান্ডিং হয়তো এই সেন্টেন্স দ্বারা এত কিছু বোঝাচ্ছে না তবুও আমি আসলে বোঝাতে বোঝানোর চেষ্টা করছি তো বলছে যে আমরা সাধারণত সমাজে চলাফেরা করার সময় অনেক ধরনের যে বিষয়গুলো থাকে সোশ্যাল ফিলিং বা আপনার ইমাজিনেশনের বিষয় থাকে কল্পনার সব কিছুর মধ্যে আমাদের যখন স্বাধীনতা থাকে না তখন একটা আপনার বাধাগ্রস্ত হয় আর যখন লিবার্টি থাকে স্বাধীনতা থাকে ডেমোক্রেসি বলেন বা আসলে ডেমোক্রেসি যে সবসময় স্বাধীনতা দেয় সেটাও না আমরা আমরা জানি যে সিভিল ডিসঅবিডিয়েন্সের নামে একটা লেখা আমরা পড়েছি সেখানে আমরা জানতে পারি যে ডেমোক্রেসির বিরুদ্ধেও কিছু কথা লেখা আছে যা হোক ওইটা আমাদের বিষয় না আজকে মূল বিষয় হচ্ছে এটি তো বলছেন যে সোশিয়াল বা ইমাজিনেশন বিষয় সর্বক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে তারপরে আপনার যে সোশ্যাল ওয়ার্কারের ক্ষেত্রে সামাজিক যে কাজগুলো করে থাকে এর ক্ষেত্রে যদি আপনার গভর্নমেন্ট থেকে বাধা আসে বা মানসিক বাধা থাকে তাহলে তো আসলে সেই কাজগুলো করা যায় না সো অ্যাট প্রেজেন্ট ইন দ্য মোস্ট সিভিলাইজড কান্ট্রিজ বর্তমান সময়ে যে সভ্য দেশগুলো আছে ফ্রিডম অফ স্পিচ ইটস টেকেন অ্যাজ আ সিম্পল থিং তারা এই যে মানুষের বাক স্বাধীনতা আছে এটাকে খুবই স্বাভাবিকভাবে নিয়েছে খুবই সিম্পল বিষয় হিসেবে নিয়েছে ইন দ্য ওয়েস্ট ইট হ্যাজ টেকেন আ লং স্ট্রাগল টু কনভিন্স মেন দ্যাট দেয়ার শুড বি দেয়ার শুড বি লেবার অ্যান্ড ফ্রিডম অফ থট বলছেন যে ইন দ্য ওয়েস্ট যারা ওয়েস্ট আছে ওয়েস্ট কান্ট্রিগুলো যেগুলো ইট হ্যাজ বিন ইট হ্যাজ টেক এন আ লং স্ট্রাগেল তারা কী করেছে একটা লম্বা সময় স্ট্রাগেল করেছে সংগ্রাম করেছে টু কনভিন্স মানুষকে বোঝাতে মেন দ্যাট দেয়ার শুড বি লিবার্টি যে সেখানে সব অস অবশ্যই কী থাকতে হবে স্বাধীনতা থাকতে হবে অ্যান্ড ফ্রিডম অফ থট এবং মানুষের যে চিন্তা আছে সে চিন্তার একটা স্বাধীনতা থাকতে হবে এটা ওয়েস্টরা অনেক সংগ্রামের মাধ্যমে এটা আসলে তারা স্টাবলিশ করতে পেরেছে এরকম একটা চিন্তা ভাবনা আসলে তাদেরকে যদিও এটি আমি একমত না তবে যেহেতু এখানে লেখক এটা বলতে চাইছি আমাকে বলতেই হবে মিল সেইস দ্যাট দ্য অ্যাথিয়ানস টু ডেথ বলছেন যে যারা অ্যাথিয়ান ছিল যারা গ্রিক ছিল তারা কী করছে অ্যাথিনিয়ান্স বলতে গ্রিকদেরকেই বোঝানো হচ্ছে তারা কনডেমড মানে দায়ী সক্রটিস টু ডেথ অর্থাৎ সক্রেটিসের যে মৃত্যু ছিল তার জন্য দায়ী হচ্ছে এই অ্যাথেনিয়ানসরা কারণ অ্যান্ড হি হ্যাড টু ড্রিঙ্ক আ কাপ অফ পয়জন কারণ হচ্ছে সে বিষ পান করতে বাধ্য হয়েছিল সক্রেটিস প্রিফার্ড টু ডাই রেদার দ্যান গিভ আফ অ্যান্ড ফেথ বলছেন যে সক্রেটিস বলছেন তিনি পছন্দ করেছেন যে বা বাক স্বাধীনতা আছে যেটা যে চিন্তা স্বাধীনতা যেটি আছে বা বলার স্বাধীনতা যেটি আছে বা বিশ্বাসের যে স্বাধীনতা আছে এই স্বাধীনতা রক্ষা করার জন্য এরছে মৃত্যুই বরঞ্চ আমার জন্য ভালো ফ্রিডম অফ উইল ইজ দ্য বেস্ট অ্যাসেট অফ হিউম্যান বিংস বলছে যে ফ্রিডম স্বাধীনতা অফ উইল মানে ইচ্ছার স্বাধীনতা যেটা আছে এটি হচ্ছে সব সে বড় সম্পদ অফ বিংস মানুষের জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে চিন্তার স্বাধীনতা ড্যান্টিসাইট ড্যান্টি বলছেন যে দ্য হিউম্যান রেস ইজ অর্ডার বেস্ট ইট ইজ মোস্ট ফ্রি মিল্টন সাইজ দ্যাট দ্য হিউম্যান রেস ইজ অর্ডার বেস্ট ইট ইজ মোস্ট ফ্রি এটা হচ্ছে আপনার ড্যান্টির কথা এবং মিল্টন বলছেন যে গিভ মি দ্য লিবার টু নো টু ওয়াটার অ্যান্ড টু ফ্রিলি অ্যাকর্ডিং টু কনসায়েন্স অ্যাবভ অল লিবার্টিস বলছেন যে গিভ মি দাওয়ার লিবার্টি আমাকে স্বাধীনতা দাও টু নো জানার স্বাধীনতা দাও টু আটার বলার স্বাধীনতা দাও অ্যান্ড টু আরি এবং আমাকে তর্ক বিতর্ক বা সেটাকে উপস্থাপন করার জন্য একটা কী দাও আমাকে স্বাধীনতা দাও অ্যাবভ অল লিবার সব ধরনের স্বাধীনতা আমাকে চাই লিবার্টি ইজ দ্য নার্স অফ অল গ্রেট উইটস লিবার্টি ইজ এ নার্স নার্স বলতে আমরা জানি অফ গ্রেট উইটস উইটস মানে যারা বুদ্ধিজীবী বা জ্ঞানী যাদেরকে বোঝানো হয় বা বুদ্ধি যেটি বলা হয় অ্যাকর্ডিং টু আমেরিকান অথর জেফারসন জেফারসনের মতে হচ্ছে লিবার্টি ইজ দ্য গ্রেট প্যারেন্ট অফ সায়েন্স অ্যান্ড অফ ভার্সু বলছে স্বাধীনতা হচ্ছে সব বিজ্ঞানের এবং সৎ গুণাবলীর কী হচ্ছে প্যারেন্ট পিতামাতা ওকে অ্যান্ড এ ন্যাশন উইল বি গ্রেট ইন বোথ ইন প্রপোর্শন এবং একটা জাতি আসলে তখনই কি হবে গ্রেট হবে শ্রেষ্ঠ হবে যখন এই দুটি সংমিশ্রণে আসবে অ্যাজ ইট ইজ ফ্রি যেটি হবে খুবই উন্মুক্ত টু মিল টু মিল মিলের মতে লেবারটি মিনস দ্য সিভিল অর সোশ্যাল লেবারটি সিভিল এবং সোশ্যাল সামাজিক যে লেবারটি আছে স্বাধীনতা আছে অ্যান্ড ফ্রিডম অফ ইন্ডিভিজুয়াল শুড বি ফ্রি ফ্রম ইন্টারফারেন্স অফ অথরিটি অর সোসাইটি অর্থাৎ স্বাধীনতা হচ্ছে আপনার যে সিভিল স্বাধীনতা সামাজিক স্বাধীনতা এবং সেই স্বাধীনতায় কোনো বাধা বিঘ্ন থাকলে হবে না এবং ব্যক্তি যে স্বাধীনতা আছে সেটিও কোনো সমাজ কোনো অথরিটি সেটাকে বাধাগ্রস্ত করতে পারবে না সে স্বাধীনতার মধ্যে লিভারটি অলসো ইন্ডিকেটস দ্য সেলফ প্রোটেকশন লিভারটি স্বাধীনতা আরও কি ইন্ডিকেটস করে যে ব্যক্তি যে সেলফ প্রোটেকশন নিজেকে যে সুরক্ষার জন্য যে স্বাধীনতা আছে আমি একজন স্বাধীন নাগরিক আমি স্বাধীনভাবে চলাফেরা করব স্বাধীনভাবে বসবাস করতে পারবো এর জন্য আমাকে কি করতে হবে আমার লিবার্টি দরকার অর্থাৎ আমি একটা ঘর বানাইলাম ঘরে আছে বাড়িতে আছে জায়গা জমি আছে যে কোনো ব্যক্তি এসে যেন এইগুলো আক্রমণ করতে না পারে এবং এটা আমি যেন স্বাধীনভাবে ভোগ করতে পারি বা থাকতে পারি বা বসবাস করতে পারি এ ম্যান শুড হ্যাভ কমপ্লিট লিবার্টি ইন অল ম্যাটার্স একজন ব্যক্তিকে অবশ্যই সর্বক্ষেত্রে তার স্বাধীনতা থাকতে হবে ম্যান শুড হ্যাভ দ্য ফ্রিডম অফ কনসায়েন্স প্রত্যেকটা ব্যক্তিকে যে বিবেকের স্বাধীনতা আছে যেটি সেটিকে অবশ্যই সেটি দিতে হবে হি শুড হ্যাভ লিবার্টি টু এক্সপ্রেস হিজ অপিনিয়ন উইদাউট ফিয়ার অ্যান্ড রেস্টেন্ট একজন ব্যক্তি যে কোনো কথা যে কোনো অপিনিয়ন প্রকাশ করতে পারো এক্সপ্রেস করতে পারো কোনো বাধা বিঘ্ন ছাড়া বা কোনো ভয় ছাড়া ম্যান হ্যাজ এ ফ্রি উইল হিস ওন টু অ্যাক্ট ইন আ পার্টিকুলার ম্যানার বলছে ম্যান হ্যাজ এ ফ্রি উইল অফ হিস ওন টু অ্যাক্ট ইন পার্টিকুলার ম্যানার পাবলিক গুড মাস্ট বি গ্রাউন্ড অফ লেবার আমরা যারা আমরা বসবাস করবো বা যে ভূমিতে বসবাস করবো অবশ্যই আমাদের কী হতে হবে পাবলিক গুড মাস্ট বি অবশ্যই আমাদেরকে ভালো হতে হবে পাবলিক গুড মাস্ট বি দ্য গ্রাউন্ড অফ লেবার মানুষকে অবশ্যই কী হতে হবে যে ভূমিতে বসবাস করবে যে দেশে বসবাস করবে তাদেরকে অবশ্যই ভালো হতে হবে দ্য লিবার টি অফ অ্যান ইন্ডিভিজুয়াল মাস্ট বি ডেটার মাইন্ড অ্যাকর্ডিং টু সোশ্যাল ইউটিলিটি অর্থাৎ আসলে স্বাধীনতাটা যে কীভাবে আমরা ব্যবহার করব এটা হচ্ছে প্রথম হচ্ছে যে বিষয়টা আমাদের সামাজিক যে অবস্থান আছে যে সেই অবস্থানটাকে অবশ্যই খেয়াল করতে হবে অর্থাৎ এই সমাজটাকে এই বিষয়টাকে আপনাকে কি করতেছে অশ্রদ্ধার চোখে দেখতেছে বা এই সমাজে এই কথাবার্তা বা এই চলাফেরা আসলে আপনাকে গ্রহণযোগ্য না অতএব আপনার স্বাধীনতাকে ওই সমাজের অনুযায়ী হওয়া লাগবে দ্য লিবার্টি ইজ থ্রি ফোল্ড আমরা স্বাধীনতা আসলে সাধারণত তিন ভাবে ভাগ করতে পারি ফার্স্টলি প্রথমত দেয়ার ইজ দ্য লিবার্টি অফ ম্যানস থিঙ্কিং অর্থাৎ মানুষের চিন্তা স্বাধীনতা থাকতে হবে অর্থাৎ লিবার্টি কনসায়েন্স আপনার চিন্তা স্বাধীনতা লিবার্টি টু থট যেটাকে বলা হয় অ্যান্ড ফিলিং অনুভবের অনুভবের বা অনুভূতির ফ্রিডম অফ অপিনিয়ন এবং আপনার যে অপিনিয়ন মতামতের চিন্তা থাকতে হবে অর্থাৎ আমরা যদি ফাইনালি এই যে আপনার লিভারটিকে তিনটা ভাগে ভাগ করা যায় এইটা হচ্ছে মেন কনসেপ্ট এক নম্বর হচ্ছে কোন সায়েন্স বিবেকের স্বাধীনতা থাকতে হবে লিবার্টি অফ থট চিন্তা স্বাধীনতা থাকতে হবে অ্যান্ড ফিলিংস এবং অনুভূতি স্বাধীনতা থাকতে হবে ফ্রিডম অফ অপিনিয়ন এবং যে মতমত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে সেকেন্ডলি দেয়ার ইজ দ্য লিবার্টি অফ ফলোইং অনস ওন ওয়ে অফ লাইফ একজন ব্যক্তি তার জীবন তার নিজের ইচ্ছা মতো চালাতে পারবে কোনো সমস্যা যাতে না হয় অ্যান্ড ফাইনালি থার্ডলি দেয়ার ইজ দ্য লিবার্টি অফ কম্বিনেশন এবং ইন্ডিভিজুয়ালস উইদাউট দিস থ্রি ফোল্ড আ সোসাইটি ক্যান নট বি কনসিডার্ড ফ্রি এই তিন ধরনের স্বাধীনতা ব্যতীত একটা সমাজ কখনোই আসলে স্বাধীন রাষ্ট্র বা ভাবে চলাফেরা করে এটি বিবেচনা করা যাবে না মিল অজ অন অফ দ্য পাওয়ার ফিগার্স অফ ইউটিলিটেরিয়ান স্কুল সো আজকে আমরা এই আলোচনা থেকে যে মেন যে কনসেপ্টগুলো জানতে পারলাম সেটি হচ্ছে খুব সংক্ষেপে যদি আমরা বলি খুবই শর্টকাটে যে মানুষের চিন্তা স্বাধীনতা থাকতে হবে মানুষের বিবেকের স্বাধীনতা থাকতে হবে মানুষের অপিনিয়নের স্বাধীনতা থাকতে হবে মানুষের চলাফেরার স্বাধীনতা থাকতে হবে বা যে অথরিটি থাকবে যারা তারা যেন কোনো ধরনের আসলে বাধা বিঘ্ন না করতে পারে ভালো কাজের আবার বলছেন যে সোসাইটি হ্যাজ রাইট টু ইন্টারফিয়ার উইথ দ্য লিবার্টি ওয়েন ইট ইজ হার্মফুল ফর দ্য সোসাইটি একটা সমাজ তখনই কোনো কাজকে বাধাগ্রস্ত করতে পারবে যখনই দেখবি এই কাজটি আসলে সমাজের জন্য হার্মফুল বা ক্ষতিকর অ্য ম্যান মাস্ট বি পানিশড ইফ হি কমিটস ক্রাইম অর ভায়োলেটস দ্য লিবার্টি অফ আদার্স বলছে একজন মানুষ অবশ্যই শাস্তি ভোগ করবে যদি সে কোনো সমাজের কিংবা কোনো মানুষের আপনি কি করে যে অপরাধ করে তাকে অবশ্যই শাস্তি দিতে হবে এবং যদি কোনো ধরনের অন্যায় অত্যাচার করে অবশ্যই তাকে কী করতে হবে শাস্তি দিতে হবে সো এই ছিল ওয়ান লেবার জন মিলসের লেখা আমরা খুবই স্টট মিলস যেটাকে বলা হয় জন স্টট মিল খুবই শর্টকাটে আলোচনা করলাম আজ এই পর্যন্ত অন্যদের অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে কথা বলবো ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি